নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়ানোর দুই মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পিবিআই। সকালে নোয়াখালী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল জানান, নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এতে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়ানোর দায়ে ১৪ জন এবং গৃহবধূ ধর্ষণের ঘটনায় ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ঘটনার দ্রুত বিচারের দাবি ওঠে সারা দেশে। দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন আইন ও বিচার বিষয়ক অনুষ্ঠানে। অভিযোগ যদি সেটা মামলাতেই পরিণত না করতে পারি আমরা, তাহলে আমরা কাদের কাছে যেতে পারি? যদি সে ধরনের আপনি অন্যায় দেখে থাকেন, একটা হচ্ছে কোর্টে আপনাকে আশ্রয় নেওয়া। আইন আমাকে যে লিবার্টিটা দিচ্ছে, হোয়াট ইজ মাই এক্সটেন্ট অফ মাই দিস লিবার্টি? আইনটাতে বলা ছিল ১৮০ দিনের মধ্যে বিচার কাজ শেষ। আইনি সহায়তা নিয়ে ফর্মুলায় আইন ও বিচার দেখবেন সরাসরি প্রতি রবিবার বিকেল ৫টা ৩০ মিনিটে শুধুমাত্র বাংলা টিভিতে। রবি থেকে বৃহস্পতি ৩টা নথিতে এক টেবিলে নানা বিষয়, দেশ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি। দেখুন, রাজনীতি কিন্তু আসলে রাজার নীতি নয়। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী কাজ করে বলেই তো দেশে এগিয়ে যাচ্ছে। গ্যাসের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া। প্রতিদিন ভিন্ন মত, ভিন্ন সমীকরণ। যদি বিজ্জলে জোট হিসাবে করতে পারছি না, এটা তো মরা বাঁচার প্রশ্ন। কখনো যুক্তি, আবার কখনো রাজনৈতিক উত্তাপ। বাংলাদেশ বিশ্বাস করে চীন একটা বন্ধু রাষ্ট্র। দুর্নীতিবাজরা, ঋণ ক্লাবে ইত্যাদিরা তারা সরকারের সাঁতার নিতে চলে যায়, যে সরকারি থাকো। মুক্তিযুদ্ধের তথ্য বিকৃতি যেন না করতে পারে, তার জন্য একটা আইন কিন্তু খসড়া তৈরি আছে। ১৬ কোটি মানুষ স্বপ্ন একটি সমৃদ্ধ বাংলাদেশ। আপনার ভাবনার সাথে মিলিয়ে নিন আমার ভাবনা। নিচল টাটা বাংলা টক দেখবেন রবি থেকে বৃহস্পতি রাত ১০:৩০টায় শুধুমাত্র বাংলা টিভিতে। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি। এই প্রবাসীদের নিয়ে বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেলগুলোর মধ্যে একমাত্র বাংলা টিভি নিয়মিত প্রচার করছে ৩০ মিনিটের একটি সংবাদ বুলেটিন বিশ্ব বাংলা। প্রতিদিন বাংলাদেশ সময় দুপুর ১টায় সারা বিশ্বে বাংলাদেশিদের খবর জানতে চোখ রাখুন বাংলা টিভির পর্দায়। গ্রিসে প্রবাসীদের সহজ শর্তে বৈধতা সহ বেশ কিছু দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রবাসীরা। শাওন আহমেদ, বাংলা টিভি, ভ্যানিস, ইতালি। বাংলা টিভি সারা বিশ্বে বাংলা ভাষাভাষীদের কণ্ঠস্বর। শেষ করব বিশ্ব বাংলা। বিশ্ব বাংলা দেখবেন প্রতিদিন দুপুর ১টায় শুধুমাত্র বাংলা টিভিতে শুক্রবার। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? মানুষ মারা যায় আমি কারণ কি না, পানি মুখে দেওয়া যায় কিনা, এরকম কোনো আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। মনে মনে জিকির করলে সেটা কতটা জায়েজ? জিকিরটা সবসময় করা যায়। আমার কি বাসে নামাজ হবে? পর্দা থাকে, যদিও আমাদের বাসে ছেলেরা নামাজ পড়ে। নারীদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে নিয়মিত ফোনো লাইভ ইসলামী নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার বিকেল ৪টায় শুধুমাত্র বাংলা টিভিতে।